Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad, Sweden. Theke. Kya mona chhe apnar shobai? Ami asha korchi apnar shobai bhalo achen. Preparation part 2 niye kotha bolar kotha chilo, kintu ami shomoy shorpotar karone kono video korte parini. To ekhon amar hotat kore mone holo je jara already fly korche ei soptahe ba shamner soptahe asche tader jonno koyekta byapar jana khub joruri. Amar kache mone hoy je byapar gulo ami bole diye ekhon better kono preparation na niye ami video ta korchi. Slow and steady win the race. আপনারা নিশ্চয়ই প্রভাবটা জানেন। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সবাই এসে খুব অধৈর্য হয়ে যায় সবকিছুর জন্য। প্রথম যখন আসে তখন খুব দৌড়াদৌড়ি করে পার্সন নাম্বার নেওয়ার জন্য, সবকিছু জানার জন্য খুব বেশি কৌতূহল প্রকাশ করে। অফকোর্স এটা আপনারা করবেন, কিন্তু অবশ্যই আপনারা একটু স্টেডি থাকবেন। স্টেডি মানে হচ্ছে আপনারা যখন এখানে আসবেন, মানে অনেক জার্নি করে আপনারা আসবেন, বাংলাদেশ থেকে যারা আসবেন তারা সাধারণভাবে 19 ঘন্টা বা 20 ঘন্টার মতো জার্নি করে আসবেন। যারা ট্রানজিট রেখে আসবেন তারা হয় 3 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত ট্রানজিট অনেকে রাখেন, তো সে স্বভাবতই খুব টায়ার্ড হবে। তো যখন আপনি অনেক টায়ার্ড হবেন তখন নিশ্চয়ই আপনি যে কাজটা আপনি অনেক ধীরে সুস্থে করবেন টায়ার্ড না হয়ে, একটা কাজ যখন আপনি খুব শান্ত মেজাজে করবেন, স্ট্রেস না নিয়ে করবেন, তখন আপনি যতটা সুন্দরভাবে কাজটা করতে পারবেন, ঠিক আপনি যখন স্ট্রেস নিয়ে কাজটা করবেন অর্থাৎ টায়ার্ড হয়ে আপনি অস্থির হয়ে যখন কাজটা করবেন তখন এই কাজটার মধ্যে অনেক ধরনের ল্যাকিংস থেকে যাবে, অনেক ধরনের উইকনেস থেকে যাবে। দেখা গেলো আপনি ট্যাক্স অফিসে গেলেন আপনার পার্সোনাল নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য, কোনো কারণে আপনি একটা পেপার্স দিতে ভুলে গেলেন, তখন দেখা যাবে যে আপনি হয়তো বা অ্যাপ্লিকেশন করেছেন অনেক আগে আগেই, কিন্তু যখন মানে আপনার পার্সোনাল নাম্বার পেতে পেতে অনেক বেশি সময় লেগে গেল। অনেক সময় দেখা যায় যে পার্সোনাল নাম্বার এবং কার্ড পেতে পেতে অনেক বেশি সময় লেগে যায় শুধুমাত্র আপনার একটা পেপার্সের জন্য, যে আপনার পেপার্সটা আবার সে চাবে এবং তারপরে সে ট্যাক্স অফিস এটা নিয়ে কাজ করবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যখন জার্নি করে সুইডেনে যখন আসবেন অবশ্যই অবশ্যই 2 দিন সম্পূর্ণ রেস্টে থাকবেন। যদি সেটা বৃহস্পতিবার হয় বা শুক্রবার হয় তাহলে আপনি বৃহস্পতিবার দিন আসলে শুক্রবার দিন ট্যাক্স অফিসে গিয়ে আপনি কাজ করতে সেরে নিতে পারবেন, যেহেতু শনিবার রবিবার হচ্ছে বন্ধ। বাট যদি আপনি মঙ্গলবারে আসেন বা যদি আপনি সোমবারে আসেন তাহলে আপনি অবশ্যই 2টা দিন ভালোভাবে রেস্ট নিয়ে দেন, আপনি নিজে বা ফ্যামিলিকে নিয়ে আপনি ট্যাক্স অফিসে যান এবং তখন আপনি আপনার যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আপনি সাবমিট করুন। আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো যে আপনারা একটু ধীরে সুস্থে সব কিছু করবেন। অর্থাৎ 3টা স্টেপস আছে। আপনি এখানে আসবেন, আসার পর আপনি ট্যাক্স অফিসে গিয়ে পার্সোনাল নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করবেন যদি আপনি 2 বছরের কোর্সে আসেন, আর তারপর আপনি পার্সোনাল নাম্বার পেয়ে যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে। পেয়ে যাওয়ার সাথে সাথেই আপনাকে ট্যাক্স অফিসে যেতে হবে, গিয়ে 400 সুইডিশ ক্রাউনের মতো আপনাকে পে করতে হবে, অ্যান্ড দেন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। ওই ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও এখানে প্রায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মতো সময় লেগে যায়। অনেক সময় অনেকে খুব তাড়াতাড়ি পেয়ে যায়, যে সপ্তাহে সে অ্যাপ্লিকেশন করছে বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সেই সপ্তাহেই সে পেয়ে যায়। তো পেয়ে গেলে তো ভালো, আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ছবি এবং আঙুল ছাপ দিয়ে দিলেন, তারপর আপনাকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে সুইডিশ আইডি কার্ড পাওয়ার জন্য। এটা গেল একটা। যখন আপনি সুইডিশ আইডি কার্ড পেয়ে যাবেন তখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে। সাধারণত এসিবি এবং নর্ডিয়া ব্যাঙ্ক, সোয়েট ব্যাঙ্ক, এই ব্যাঙ্কগুলোতে সাধারণত অ্যাকাউন্ট খোলা যায়। বাট যেহেতু আপনি স্টুডেন্ট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এসিবি ব্যাঙ্কে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য। তো সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারেন, ওখানে পার্সোনাল নাম্বার ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর স্টেপস গেল। 3 নম্বর স্টেপস হচ্ছে যে আপনি যখন আসবেন আসার পর ধীরে সুস্থে পুরো শহরটা সুন্দর করে ঘুরে দেখা। প্রথমে একটা সাইকেল কিনতে হবে, সাইকেল কিনে দেন সাইকেল দিয়ে আপনাকে ঘুরতে হবে। আপনি কখনোই নতুন সাইকেল কিনবেন না, বিকজ এখানে সাইকেল চুরি হয় প্রচুর। আপনি অবশ্যই একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনবেন ভালো দেখে কম দামের মধ্যে, যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সাইকেল কিনে আপনি পুরো শহরটা আগে ঘুরে দেখেন। যদি সাইকেল না কিনে থাকেন তাহলে বাস অথবা ট্রামের মাধ্যমে আপনি পুরো শহরটা আগে ঘোরেন। যে সমস্ত দোকানগুলোতে আপনি যাওয়া উচিত সেগুলোতে গিয়ে আপনি আপনার মোটামুটি দেখে নেন যে কী কী জিনিস, গ্রসারি জিনিস আপনার কিনতে হবে বা কী কী জিনিস আপনার কেনা উচিত। হুট করে এসে আপনি সেদিনই সাথে সাথে বের হয়ে গেলেন এবং আপনি রেস্ট না নিয়ে দেখা গেল কোনো একটা বিপদে পড়ে গেলেন বা আপনি কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন, আপনার ব্রেন কাজ করবে না যেহেতু আপনি খুবই স্ট্রেস থাকবেন, টায়ার্ড থাকবেন। তো সেই জন্য আমি সবাইকে বলবো, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা নতুন এবছর আসছেন তারা সবাই ধীরে সুস্থে সব কিছু করবেন। এখানে সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, আপনি যতই হাড়ি করেন না কেন সিস্টেমের মধ্যে না গেলে আপনি হাড়ি করতে পারবেন কিন্তু সুইডিশরা হাড়ি করবে না, তারা সব কিছু আস্তে ধীরেই করবে। সো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে সাজেস্ট করবো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আপনি আস্তে ধীরে অস্থির না হয়ে
সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ সব কিছু করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা এই বছর সুইডেনে আসছেন, ভিসা অলরেডি পেয়ে গেছেন, তারা সবাই ওয়েলকাম টু সুইডেন এগেইন। ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পর্ব তো থাকছেই, আশা করি ফলো করবেন সেগুলো। আর আমি আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি যে হয়তোবা সামনের উইকে আমি ইউটিউবে এবং ফেসবুক, আমার ফেসবুক পেজে নর্ডিক টার্নসে লাইভে আসবো 15 মিনিটের জন্য। যাদের যত কোশ্চেন আছে সেখানে আপনারা কোশ্চেন করতে পারবেন, আমি লাইভে থেকে আপনাদের কোশ্চেন অ্যান্সার করবো। যেহেতু আমার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে, আমি আপনাদের জন্য 15 মিনিট সময় ইনশাল্লাহ দিব। সো যারা যারা আপনারা রাজি আছেন আমাকে কোশ্চেন করার জন্য, আমি 15 মিনিট লাইভে আসবো, প্ল্যান করেই আসতেছি। সো আপনারা যারা যারা থাকতে চান, তখন কোশ্চেন করতে চান, সে তখন কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার করার জন্য। সো এটা আমি জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সো নেক্সট উইকে দেখা হচ্ছে সবার সাথে ইনশাল্লাহ। যারা যারা বাংলাদেশে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।